ভাই আপনার নাম কি? মোহাম্মদ সোহেল। আপনার বাসা কই? বনকা বিদুরপুর। বুঝলাম না, একটু ভালো করে বলেন। বিদুরপুর। বিদুরপুর, এটা কোথায়? এক নম্বর ওয়ার্ড। এক নম্বর ওয়ার্ড, চাপাই নবাবগঞ্জ। এক নম্বর ওয়ার্ড। এক নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার সঙ্গে দেখা করতে গেলে ওই ওখানে নাম বললেও চিনবে। আচ্ছা, আপনি আপনার আজকে যত মনের কথা আছে দর্শকদের প্রকাশ করেন। আমি বলতে চাচ্ছি কি যে আমি প্রতিবন্ধী মানুষ, আমারও তো কিছু স্বপ্ন আছে, কিছু আশা আছে। বললেন আমাদের বাড়িঘর কিছু নাই, রেলের মাটিতে বাড়ি, কখন উঠিয়ে দেয়, তারপর ধরেন জায়গা ছোটো হাঁটে না। আমার আমার বিয়ে হয়েছে, 8 বছর হলো। আমার ছেলে, আমার মেয়ে হয়েছে, একটা ছেলে হয়েছে, আর একটা মেয়ে হয়েছে, 3টা ছেলে মেয়ে। তো ওরা গেলে আমি খুব কষ্ট আছি, মানে আমার পা দুটা প্রতিবন্ধী, আমার হাত দুটা প্রতিবন্ধী, আমি কোনো কাজ করতে পারি না। আমি অনেকদিন 1 বছর মতো স্বর্ণকারের হাড়ে মোড়ে বসে থাকতাম শিকার লেগে, কিন্তু আমার হাতের লেগে আমি পারি না। তো আমাকে ভিক্ষা করে খাইতে হয়। তো আপনার নি মার্কেটে গেটে বসি, ওখান থেকে যে 10 টাকা পাই ওই লেলি খাই মেয়ে ছেলে মেয়েরা গেলিয়ে। এই যে বাড়ি গেলা যে করবো, 3 মিন ফুটা হয়ে গেছে, তবু আমি কিনতে পারছি না, ওইভাবেই বাস করতে হচ্ছে। তো আমি মানুষের কাছে চাই কি যে কোনো ভাই যেন আমার উপর মেহরবানি করে দয়া হয়, আমার বাড়িখানটা যদি করে দিত, যে আমাকে দেখাশোনার জন্য কিছু দিত, এটাই আমার চাওয়া। আর এই যে প্রতিবন্ধী টাকা সরকার দেয়, 3 মাস পর পর বেলে দেয়, তো 4 মাস হয়ে যায় ঘুরে 3 মাসের টাকাই পাই আমরা, আমরা লাই সবাই পাই। আর এই 700 টাকাতে কী হবে? আমাদের এখন সব কিছুরই দাম বেশি, দিলেন সবই কিনে। নিজের বাপের এক কাঠা মাটি নাই, আমারও নাই, আমি তো করতেও পারবো না জীবনে। আপনার যদি কেউ আমাকে দয়া করে আমাকে বাড়ি ঘরটা করে দিত, কারণ আমাকে কিছু টাকা দিত আমাকে রাখার জন্যে, কারণ আমার মেয়ে ছেলেরা বড় হইলে তো ওদের ভবিষ্যৎ আছে, আমারটা কষ্ট করে তো কাটি গেল, কিন্তু ওদের ভবিষ্যৎটা যদি একটু ভালো করতে পারতাম তো মনে হয় নিজের শান্তি পেতাম, ভালো লাগতো। আমার এটাই স্বপ্ন, মানে আমার হাত প্রতিবন্ধী, তো আমি দোকানদারিও করতে পারবো না, কারণ আমার পা যদি প্রতিবন্ধী হতো, হাত ভালো হতো, তো হয়তো হাতের ভরে কাজ গেলা করতে পারতাম, কিন্তু আমার হাতও প্রতিবন্ধী, পাও প্রতিবন্ধী। আমাকে রিক্সাতে না চেয়ারে উঠাইলে উঠতে পারি না, চকিতে না উঠাইলে উঠে শুতে পারি না, আমার প্রচুর সমস্যা, কারণ আমার হাত গেলা সটাং হয় না, হাত গেলা মানে বেকা হয়ে আছে, এ হাতটা তো চাঁদতেই পারি না। তো সরকারের ওপর আমাদের একটা দাবি, আমি প্রতিবন্ধী কি যে আমাদের ওপর লক্ষ্য করে যদি আমাকে আমাদের সরকার মাধ্যমে প্রধানমন্ত্রী আমাকে একটা বাড়ি করে দেয় কি, একটা জায়গা গালা দেয় যে তোমরা থাকো, তো আমরা খুব খুশি হই, মানে খুব খুশি হব সরকারের কাছে। আমার এটাই চাওয়া, কারণ চাঁপাইনবাবগঞ্জের কোনো প্রতিবন্ধী কই কিছুই পায় না। একটা এএনপির সাথে দেখা করতে গেলে ও চালা মেলা গালাতে হটো 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 কয়ে এএনপি 100টা টাকা ধরিয়ে দিলে 100টাকালে চলে যাও, আর কোনো কথাই হবে না। এই যে কোনো কথা মনে যে 2টা কথা বলবো কি যে ভাই আমার 1000টা দুয়ার লাগবে, কি ভাই 1000 ইট কিনে দেন, এগুলো কথা বলার কোনো সুযোগই দেয় না। এলেই আমার সরকারের কাছে লালিশ, কারণ এগুলা সরকার কেন আমরাকে দেখবে না? আমরা কি দেশের নাগরিক লই? আমরাও তো মানুষের মতো, মানুষ যেভাবে অধিকারে বেঁচে থাকতে চাই আমরাও তো সেভাবে বেঁচে থাকতে পারি। সরকারের কাছে আমার এটাই চাওয়া যে আমাদের ওপর লক্ষ্য করে নালে করছে, কিন্তু কেমন করে করছে কি যে আমাদের কিছুই হচ্ছে না। আমাদের জন্য যদি সরকার না করবে তো কে ভাববে? সবাইকে বেলে শুনছি বাড়ি দিচ্ছে, টিন দিচ্ছে, জায়গা দিচ্ছে, গরু দিচ্ছে, বাছু দিচ্ছে, আমরাকে তো দেয় না, আমরাকে তো দেখতেই পাইছে, মেম্বার দেখতে পাইছে, চেয়ারম্যান দেখতে পাইছে, জেলাতে কোনো এগুলা নেই। এনপি ওদের এনপির সাথে ভালো সম্পর্ক, কথা মাথা বলি, দেখা হলে 200-100 টাকা দেয়। ও কয়ে কোনো দিন তো আমাকে এক বান্ডিল টিন দেয় না, কি কোনো দিন 1 বস্তা চাউল গালা আমাকে দেয় না, কি যে ধর লিয়ে যা বৌবার চালে খাগা, কি তোর মা বাপকে লে খাগা, কেউ আমাকে রাখে কিছু দেয় না। এই যে আমার বন্ধু, আমার খুব কলজ ক্যামেরার সামনে, এটা এ আর আমি, এ আর আমি এখন থেকে 20 বছর থেকে বন্ধু তালি, আমাদের হাফ না থেকে আমরা খুব কলজ না, আমাদের দু বন্ধুকে খুব কষ্ট, কারণ আমার এই বন্ধুর বাপটাও প্রতিবন্ধী, এও প্রতিবন্ধী, তার একটা মেয়ে হয়েছে তাও প্রতিবন্ধী। হ্যাঁ, তার আর আমার খুব কষ্ট, আমাদের নিজের মাটি নাই, খাত মাটিতে বাড়ি, তারপরে ধরলেন বাড়ি ঘর করতে পারি না, নিজে খাতে পারলে তো করবো, 3টা পানি পড়ছে, এই দিয়ে পানি পড়ছে, থাকার অসুবিধা,
কি করব, আমার সরকারের কাছে এটাই দাবি কি যে আমরা বাড়ি ঘর দেখ, গরু বাছুর দেখ, আমরা একটু সুন্দর জীবন চাই, সুন্দর জীবন নিয়ে বেঁচে থাকতে চাই। সরকারের কাছে আমার কাহারির কাছে দাবি নাই, আমার সরকারের কাছে দাবি, কারণ আমরা সরকারের লোক, সরকারের ভোটার। আর আমাদের এগুলা যদি আমরাকে দেখাশোনা করতে চাই বা দেখতে চাই, তাহলে একমাত্র সরকার পারবে আর বাইরের দেশের লোকেরাই পারবে, তাছাড়া আমাদের দেশের সাধারণ মানুষ পারবে না, কারণ দিকে দেখবে না। কারণ আমাদের দেশে কি আমাদের চাঁপাইনবাবগঞ্জে কি শিল্পকোটি নাই? আছে, অবশ্যই আছে, তারা কোটি কোটি টাকার মালিক, তারা ইচ্ছা করলে আমরাকে দেখলে আমরা ভাইসে যাব, কিন্তু কই আমাদের দিকে লক্ষ্য করে দেখা করে না কি আমাদের সাথে সালাম দিলে ভাই আসসালাম আলাইকুম ওখান থেকে শেষ, কারণ উঠে যে 500টা টাকা হাতে ধরিয়ে দিবে কি এখানটা কাপড় কিনে দেবে, কই আমাকে তো কেউ দেয় না। আমার আমার বন্ধু, আমরা 10-20 বছর থেকে এনি মার্কেটে ভিক্ষা করি, আমাদের কাছে সরকারের একটাই দাবি কি যে আমরা যেন সরকার দেখে আমরা আমরা যেন চলাফেরা করতে পারি, যেন সুন্দর ভালোভাবে আমরা ভবিষ্যৎ করতে পারি ছেলে মেয়ে নিয়ে, নাহলে আমাদের জীবন সুখী হবে না, কারণ কাউকে আমাদের দেখা লাগবে। আচ্ছা, আজকে আমরা যে পিকনিক করলাম সবাই মিলে একসঙ্গে, কেমন লাগলো? একসঙ্গে খাইলাম, খুব ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লাগছে না? রান্না কি ভালো হয়েছে? ইনশাআল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, আপনার পরবর্তীতে এরকম অনুষ্ঠান চান তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে খাই, আমরা আমাদের স্বাভাবিক মানুষ, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যদি আপনার পাশে দাঁড়াই তাহলে তো আপনারা এমনিতেই সচল হয়ে যাবেন। হ্যাঁ, না না, সচল হয়ে যাবো, সচল হবো না। আমি বলছি কি যে ভালো মানুষ প্রতিবন্ধী কয়টা আছে একটা জেলাতে? নাহলে 20টা আছে, নাহলে 50টা আছে, লক্ষ লক্ষ লোক আছে নাহলে একটা জেলাতে, নাহলে 5 লক্ষ লোক আছে। আমরাকে যদি ওরা দেখে হেল্প করে তবে আমরাকে কি রাস্তা রাস্তা ভিক্ষা করতে হবে? হবে না, কিন্তু কেউ দেখে না, ঠিক আছে, কেউ দেখে না, সবাই নিজে বাঁচতে চায়, কিন্তু পাশের লোকটা যে মারা যাচ্ছে এটা কিন্তু কেউ দেখে না, কি যে নাকে বসে আছে কি নাকে কান্নাকাটি করছে এটা কেউ দেখে না। আমি মানুষ সে তো মনে করে যে আমাদের কত কি আছে, আমরা মনে হয় টাকা আলা হয়ে গেছি কি পয়সা আলা হয়ে গেছি, আমাদের বাড়িতে ধরেন থাকবার জায়গা নাই, আমরা আমরা কত যে কষ্ট কষ্ট যে কষ্ট নিয়ে পৃথিবীতে বেঁচে আছি আল্লাহ জানে আর আমরা জানি। আমার কাছে সরকারের একটাই দাবি, এদিকে বলেন, আমার কাছে সরকারের একটাই দাবি কি যে সরকার যেন আমরাকে দেখে আর আমাকে বাড়ি ঘরটা যেন করে যায়, আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, একটু কিছু হয়েছে উঠিয়ে দেওয়া পারি উমুক ধুমুক, কারণ এক হাত জায়গাতে থাকা টেনশনের ওপর রাতে ঘুমাইতে হয় কি যে কখন এসে আমার বাড়ি ভেঙে দেবে, কখন এসে করবে। বিদুরপুরে 1 নম্বর ওয়ার্ড এ আমার বাড়ি, আমি চাই আমার সরকারের কাছে, প্রধানমন্ত্রীর কাছে কি যে আমার একটা বাড়ি করে দেখ, কি আমাকে কিছু টাকা পয়সা গালা দেখ, আমি ওইটা থেকে চলতে পারি, কারণ আমার হাত তো সমস্যা, পায়েও সমস্যা, একটা দোকান করে দিলেও আমি চালাইতে পারবো না, কারণ আমার হাত যদি ভালো থাকতো তবে চালাইতে পারতাম, এই পা ছিল না, হাতে কাজ করতাম কিন্তু পারি না, ভাতটা ভালোভাবে তুলে খেতে পারি। তাহলে আপনার কেউ যদি সাহায্য দেয়, আপনার ফোন নাম্বার আছে? আমার ফোন নাম্বার আছে, একটু বলেন। পাশাপাশি দুটাই বলে দে, তোরটা বলে দে, তোরটা নিচে হাতটা বলে দে, তাহলে বারে হয়ে যাবে, কারণ ফোন নাম্বারটা বলে দেন। 0176829530। আরেকবার বলেন, 0176829530। ওখানে আমারটা বিলে দেয় ভাই।